অর্থাৎ বিজেপি থেকে 90 দিনের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করা হয়েছে। কিন্তু তার সঙ্গে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য মাননীয় আদালত রেখেছেন যে বিয়ে হচ্ছে আমাদের বেতনের, সরকারি কর্মচারী বেতনের, কর্মচারীদের বেতনের একটা অভিন্ন অঙ্গ। সুতরাং শুধু ডিএ পাওয়ার রায় নয়, এটা এই রায়টা আমাদের ডিএ যে আমাদের আইনত অধিকার সেটাও সুনিশ্চিত করেছে মাননীয় বিচারকগণ। কিন্তু তাহলে প্রশ্ন হল যে রায় যখন আমাদের পক্ষে চলেই গেছে তাহলে আর আজকে আমাদের এই মিটিং স্কোয়াড এগুলো দরকার কি? দরকার এখানেই পড়ে, কারণ যাকে রায় দেওয়া হয়েছে তাকে আরো বিশ্বাস করা যায় কি যায় না তার উপর দাঁড়িয়ে। কারণ আপনারা জানেন ইতিপূর্বে বিদ্যুৎ দপ্তরের একটি রায় সুপ্রিম কোর্টের থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের পক্ষে এসেছিল, কিন্তু সরকার সেই অনুযায়ী কাজ না করায় তাদেরকে আবার কন্টেম্প্ট অফ কোর্ট করতে হয়। এবং তারপর আরেকটি ফাঁপড়কে যখন নাকি তাদের আধিকারিকদের স্যালারি সাসপেনশনে চলে যায় তখন তাদের এডিএ রিলিজ করা হয়। ঠিক সেরকম ভাবেই আপনাদের মনে থাকবে এই সরকার 2011 সালে ক্ষমতায় আসার আগে সোনারপুরের একটি রাজনৈতিক মঞ্চে সরকারি কর্মচারীদের অন্যতম নেতৃত্ব, যাদের মধ্যে আমাদের সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি মাননীয় দেবাশিষ সিং মহাশয় ছিলেন, এরকম পাঁচজন ব্যক্তিত্বকে মঞ্চে তুলে বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের দাবি দাওয়া নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এই পাঁচজনই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তাদের সঙ্গে লিয়াঙ্গ অফিসারের কাজ করবেন। কিন্তু আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না যে সেগুলোর কোনোটাই বাস্তবায়িত হয়নি। অর্থাৎ এবং এছাড়া আপনারা দেখবেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের থেকে বিভিন্ন রকমের আদেশনামা এই সরকার জিএমই করে গেছে। উদাহরণস্বরূপ অম্বিকাশ মহাপাত্রের কথা আপনারা মনে করে দেখতে পারেন। অর্থাৎ বিশ্বাস করার কোন কারণ এই সরকার আমাদের কাছে আর রাখেননি। তো সেই জন্য আমাদের পথে নামা, আমাদের আরো একটি বিষয় মাথায় রাখতে হবে যে রাজ্য সরকার বিভিন্ন অছিলায় সাধারণ জনগণের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের একটা বিভেদ তৈরি করে দিচ্ছেন। বারবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া যদি মেটাতে হয় তাহলে নাকি তাদের সামাজিক প্রকল্পগুলো চালানো সম্ভব হবে না। অথচ এই রাজ্য সরকারই তার অর্থমন্ত্রী বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করে বলেছেন যে সারা ভারতবর্ষে জিএসটি কালেকশনে এই রাজ্য অন্যতম হিসাবে পথ দেখাচ্ছে। জিএসটি কালেকশন বেড়েছে। আবকারী দপ্তরে আপনারা জানেন যে কি পরিমাণ আবকারী দপ্তর রাজ্য সরকারকে ফান্ডিং করছে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্র থেকে কর্মী নিয়োগে দুর্নীতি কাটতে মুখ্যমন্ত্রী জবাব দাও, বন্দে মাতরম। দুর্নীতিমূলক কর্মী নিয়োগের প্রতিবাদে সরকারি কর্মচারী পরিষদ লড়ছে লড়বে, খেলা মেলা এত হল, বিয়ের টাকা কোথায় গেল, খেলা মেলা এত হল, বন্দে মাতরম। সরকারি কর্মচারী পরিষদ জিন্দাবাদ, খেলা মেলা এত হল, বিয়ের টাকা কোথায় গেল, বন্দে মাতরম। অবদান করোনা বহকালে তাদের যে সারা বছর যে সার্ভিস প্রদান, শিক্ষকদের যে পরিশ্রম, এই সবকিছুকে মান্যতা দিয়ে যদি আপনার মনেও সরকারের মতো কোনো সন্দেহ না থাকে, আপনিও যদি বিশ্বাস করেন যে সরকারি কর্মচারীরা পরিশ্রম করে, সরকারি কর্মচারীরা সমাজের জন্য স্যাক্রিফাইস করেছে, তাহলে আপনিও পথে নামুন, এই সরকারি কর্মচারীদের দাবি রাখুন, দাবিটাকে জোরালো করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সরকারি কর্মচারী পরিষদ জিন্দাবাদ।